দেখুন, আরজি করের খবরের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু এবার আপনাদের নিয়ে যাব উত্তর দিনাজপুরের দিকে। শিশু বদলের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে, শিশু বদলের অভিযোগ উঠছে হাসপাতালে, বিক্ষোভ দেখাচ্ছেন প্রসূতি পরিবারে, তারা বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। অর্থাৎ প্রসূতি পরিবারের মানুষজন, তারা পরিবারের লোকজনেরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে সেই পরিস্থিতি। উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জের এই ঘটনা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি ঘটনা ঘটেছে? একেবারে বাচ্চা বদলের ঘটনা উঠে আসছে। এই কারণে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের যে ঘটনা, তারা কিন্তু বলেছেন যে দুটি প্রসব হয়েছিল, একটি পুত্র একটি কন্যা। ভুলবশত পুত্রটিকে না রেখে দিয়ে কন্যা সন্তানটিকে সামনে নিয়ে আসা হয়েছিল, সেই কারণে এই ঘটনা। তো এলাকার মানুষ কিন্তু এই নিয়ে ফেটে পড়েছে। তারা কিন্তু ডিএনএ চিকিৎসা, সেই ডিএনএ পরীক্ষা করার কথা বলছে, যাতে তারা এই ঘটনা থেকে নিজেদের যে অস্তিত্ব সেটা যেন স্পষ্ট করে জানতে পারে। সেই কারণে এই গন্ডগোল, রাত্রিবেলা এই ঘটনা ঘটেছে, যার ফলে প্রচুর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তারা এই উত্তেজনা থামাতে লাঠি উঁচিয়েও কিন্তু অনেকটা এগিয়ে এসেছিল, যার ফলে সেই যতলা অনেকটা থেমে যায়। এবং এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় একটা সম্পূর্ণ পরিবেশ রয়েছে এবং ওই নার্সিংহোম। বিক্রমাদিত্য, পরিবারের পক্ষ থেকে ডিএনএ টেস্টের দাবি করা হয়েছিল, ডিএনএ টেস্ট কি হয়েছে? না, এখনো পর্যন্ত তা হয়নি, কিন্তু কর্তৃপক্ষের সাথে পরিবারের লোক এবং এলাকার মানুষ বসেছেন, পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় এক কথাবার্তা চলছে। সেই কথাবার্তা এখনো পর্যন্ত আসেনি, সামনে আসতে পারি একদম জানিয়ে দেওয়া। বেশ, অনেক ধন্যবাদ বিক্রমাদিত্য, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। আপনাদের জানিয়ে রাখি উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জের ঘটনা, যেখানে শিশু বদলের অভিযোগ উঠছে হাসপাতালকে কেন্দ্র করে ডিএনএ টেস্টের দাবি পরিবারে, যদিও ডিএনএ টেস্ট এখনো পর্যন্ত হয়নি বলে খবর।